মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতে ডাক দিলেন ত্রিপুরায় পরিবর্তনের কাণ্ডারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার পশ্চিমবঙ্গের আরামবাগে বিজেপির এক জনসভা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র বাঁচাও শীর্ষক এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের তুলোধুনো করেন। আরামবাগ রেল স্টেশন সংলগ্ন মাঠে এদিনের সভা থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের সভামঞ্চ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিযোগ করেন তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নেই। 2011-তে এই রাজ্য 34 বছরের কমিউনিস্ট সরকারের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে এক নতুন সরকার এসেছিল। আর সে সরকার কিসের স্লোগান দিয়েছিল? সে সরকার স্লোগান দিয়েছিল মা মাটি মানুষের স্লোগান দিয়েছিল। আর নাম ওনার কি? মমতা ব্যানার্জি, মানে মমত্বে পরিপূর্ণ ওনার মধ্যে। কিন্তু মমতা দিদি, আপনার মমত্ব কোথায় চলে গেছে? মা মাটি মানুষে আপনি স্লোগান করেছেন 2011-তে, বাংলাদেশের আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছেন। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিযোগ করেন তৃণমূল শাসনে বাংলায় গণতন্ত্র নেই। সেই সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরায় গণতন্ত্র আছে। আজকে বাংলাতে পঞ্চায়েত ইলেকশন হয়েছে দিদি, 70 জন কার্যকর্তাকে প্রাণ হারাতে হয়েছে। এখানে ত্রিপুরা বন্ধুরা প্রশ্ন করেন, এবার ত্রিপুরাতে বাই ইলেকশন হয়েছে পঞ্চায়েতে, লোকাল বডিতে, সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে 99% জিতে যায়, কিভাবে হয় সেটাও কি জোর করে তো নিয়েছে ওরা? কারণ আপনারা আপনাদের রাস্তাতে দুনিয়াকে সেইভাবেই চিন্তা করেন, নিজের মতো দুনিয়াকে ভাবেন। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 3 মার্চ যখন রেজাল্ট এসছে, বহু কমিউনিস্টের বন্ধু সবকিছু ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে, আর তখন সেই সিটগুলো খালি হয়ে গেছে। তারপর আমরা নির্বাচন করেছি, কমিউনিস্টের বন্ধুরা সেখানে প্রার্থী খুঁজে পায়নি। বন্ধু, কোন কমিউনিস্টের বন্ধু মমতা দিদি প্রমাণিত করতে পারবে না যে কোন কমিউনিস্টের বন্ধুকে কেউ আঘাত করেছে, কোন হসপিটালে কেউ অ্যাডমিট হয়েছে, একটি কেস পর্যন্ত ত্রিপুরাতে নেই। ত্রিপুরাতে বাইদা পিপল সরকার। সন্ত্রাস ইস্যুতেও এদিন মমতাকে নিশানা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 70 জনকে মেরে তারপর আপনাকে ইলেকশন করতে হয়। আজ পর্যন্ত 10 মাসের সরকার একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরাতে হয়নি। যদি প্রমাণ করতে পারেন দিদি, সেদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে রিজাইন দিয়ে চলে যাবো। একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরাতে হয়নি। আপনার পার্টির কার্যকর্তারা খুন করছে, আপনি কেন ধৃতরাষ্ট্রের ভূমিকা বসে আছেন দিদি? আপনি আপনার কাল তৈরি করছেন দিদি। দুর্নীতি নিয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আপনি চাকরি যতটা দিয়েছেন ততটা স্ক্যাম হয়েছে, ততটা স্ক্যাম হয়েছে দিদি। যদি এক্সপেরিয়েন্স স্ক্যামের ভান্ডার হয়, তো আপনার মতো এক্সপেরিয়েন্স কে আমি সালাম দেব দিদি। আমার সেই এক্সপেরিয়েন্স এর দরকার নেই, আমি নতুন মানুষ আছি, নতুন ভাবে সুন্দর ভাবে যে কাজ করার চেষ্টা করছি জনতাকে নিয়ে, সেইভাবেই বাংলার মানুষও চাইছে। এদিনের এই সভামঞ্চ থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আপনি দেখেন 2019-এর নির্বাচনে যে বিগুল বাজবে, সেই বাজাবে বাংলা থেকে। এই মাটি বাংলা কিভাবে ভয় পেতে পারে? বাংলা ভয় পায় না বন্ধু। আমি শুনেছি এই কার্যক্রম হবে, তার জন্য পুরো রাত আমার তৃণমূলের বন্ধুরা মার ধর ভয় ভীতি সন্ত্রাস করেছে। কিন্তু দিদি ভুলে গেছেন ইতিহাস সাক্ষী, মমতা দিদি 200 বছর ইংরেজ শাসন করছে, তাদেরকেও বাংলা বিদায় করে দিয়েছে, আপনি তো মাত্র 7 বছর হয়েছে।
এখানে থেকে ত্যাগ করে যান এই ময়দান থেকে, আগামী 2019 এর নির্বাচনে আমরা বাংলাকে মুক্ত করব সন্ত্রাসের হাত থেকে, সিন্ডিকেটের হাত থেকে। আর এখানে যারা আছেন তারা দুই হাত উপরে মুষ্টি বন্ধ করুন, হাত উঠান, মুষ্টি বন্ধ করে বলুন যে আমরা বাংলাকে উদ্ধার করব। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। এদিন এই সভায় বিজেপি কর্মী সমর্থকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভাষণ শোনার জন্য বিজেপি দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল বিপুল সংখ্যক পরিমাণে। হেডলাইন্স ত্রিপুরা।